কমলদে সমসংবাদ চট্টগ্রাম। যশোরে শুরু হয়েছে খেজুরের রস আহরণ ও গুড় তৈরির কাজ। এতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। দেশব্যাপী খেজুরের নলেন গুড় ও পাটালির চাহিদা থাকায় দামও ভালো পাচ্ছেন তারা। জুয়েল মৃধার তথ্য, শেখ জালালের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুয়াশায় জেগে ওঠা শান্ত সূর্য জানান দেয় শীতের চাদর জড়াতে শুরু করেছে প্রকৃতির গায়ে। এটি খেজুরের রস আহরণের মৌসুম, তাই খেজুরের গুড়ের জন্য যশোরের বিখ্যাত খাজুরা এনায়েতপুরের মতো 11টি গ্রামের সারি সারি খেজুর গাছ থেকে প্রতিদিন রস আহরণ করছেন কৃষকরা। এরপর খেজুরের রস বাড়ি নিয়ে প্রক্রিয়াজাত করে তৈরি হয় নলেন, পাটালি ও ঝোলা গুড়। গাছতে যে পয়সা আয়, এই যে 6 মাস চলে আর কি আমাদের। 140-130টা করে গাছ কাটা পড়ে, রস প্রত্যেকদিন ভালোই হচ্ছে। শীত মৌসুমে এই অঞ্চলের কৃষকদের অন্যতম আয়ের উৎস খেজুরের গুড়। আর এই কাজে কৃষকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন ঘরের নারীরাও। আমার বিয়ের পর থেকে আমি গুড় জ্বালাই। সিজনে এখন যে গুড় আসে এতে আমাদের সংসার খরচ চলে যায়। বিটারা গাছ মাছ পাড়ে দিয়ে চলে যায়, ছেলেরা রস এনে দিয়ে চলে যায়, আর আমার রস জ্বালাতে আই, গুড় বালতি আই। স্থানীয়রা জানিয়েছেন ঐতিহ্য থাকলেও সেই জৌলস আর নেই। খেজুর গাছ উজাড় হওয়ায় ও কঠোর পরিশ্রমের কারণে অনেকেই বাদ দিয়েছেন এই পেশা। লোক সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে হয়তো কোনো বসতি হয়ে গেছে এবং এই খেজুর গাছ উজাড় হয়ে যাচ্ছে। এখন গাছ লাগায় না আর খুব কষ্ট, আপনার এখন আর মানুষ করতেই চায় না। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বসতবাড়ি ও বাগান মিলিয়ে প্রায় 750 হেক্টর জমিতে 10.5 লাখ খেজুরের গাছ আছে। এর মধ্যে 7 লাখ গাছ থেকে রস আহরণ করা হয়। সময় সংবাদ, যশোর।